বর্ষা শুরু হতেই কলেরা ডেঙ্গি আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা বছর 35-এর যুবক বমি পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেই টেস্টে ভিব্রিও কলেরা পজিটিভ ধরা পড়ে। একই উপসর্গ রয়েছে আক্রান্ত যুবকের মায়েরও। জ্যাংড়া এলাকায় আর কেউ কলেরায় আক্রান্ত হয়েছেন কিনা খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। পানীয় জলে জীবাণু রয়েছে কিনা জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন এর প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছে। পরিবারের দুজন সদস্য মা ছেলে থাকে একটা ফ্ল্যাটের নিচতলায়। ছেলেটা কালকে হসপিটাল থেকে ফিরেছে, হসপিটালের রিপোর্টে কলেরা পজিটিভ পাওয়া গেছে। হসপিটাল সূত্রে যেটা আমরা জানতে পারলাম, জল থেকে হয়েছে এটা। এদিকে বর্ষার হাত ধরে রাজ্যে ফিরেছে ডেঙ্গিও। এক সপ্তাহের মধ্যে বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা 129। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, 26 জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1300 জনেরও বেশি। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা শতাধিক। আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা, সেখানে 176 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 2 নম্বরে রয়েছে মালদা এবং তারপরেই রয়েছে মুর্শিদাবাদ। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, 1 লাখেরও বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, যা 12 বছর রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার বর্ষার শুরুতেই 1300 বেশি ডেঙ্গি আক্রান্তের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য ভবনকে।